গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টু ইন্ডিয়া। আমি জব্বার আলী, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় এলাকায় ট্রাফিক পয়েন্টের কাছে এক 20 বছর বয়সী যুবকের হঠাৎই অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অস্বাভাবিক মৃত্যু ঘটার কারণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, সেই মৃত যুবকের নাম কামরুজ্জামা, বয়স আনুমানিক 20 বছর এবং তার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায়। আপনাদের জানিয়ে দিই, এই ঘটনার জেরে রীতিমতো সেই দুধগড় এলাকায় যেমন শোকের ছায়া নেমেছে, তেমনি চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতাল এলাকায়। কী বিষয় বৃত্তান্ত রয়েছে সেটা যেমন জানবো, আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে তার শোকাহত পরিবার কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় জমিয়েছে। ঠিক যেমনটা জানা যায় যে ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় এলাকায় একটি মিষ্টির দোকানে একটি ভিন রাজ্যের নম্বরের গাড়ি, সেই গাড়ি হচ্ছে দাঁড় করিয়ে মিষ্টির দোকানে মিষ্টি কিনে সেখান থেকে বিহারের একটি এলাকার বোনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিল দুই যুবক। তার মধ্যে আপনাদের জানিয়ে দিই, এক যুবক মিষ্টি কেনার পরে সেখানে ভিন রাজ্যের গাড়ি দেখার পরে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ সেই গাড়িটি কাগজপত্র দেখতে চায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎই অসুস্থ বোধ করে এক যুবক যার নাম কামরুজ্জামা, বয়স আনুমানিক 20 বছর এবং তার বাড়ি হচ্ছে ইসলামপুর মহকুমার অন্তর্গত গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায়। এই মুহূর্তে দেখে পাচ্ছেন শোকাহত পরিবার, তারা কিন্তু কান্নার রোলে ভেঙে পড়েছে। ঠিক কী কারণ রয়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার তো শোকস্তব্ধ পরিবার এই মুহূর্তে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় করেছে। কী বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা জানার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে খোদ ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে মোতায়েন রয়েছে। কী ঘটনা রয়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব, কিন্তু আপনারা জুড়ে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হঠাৎই সেই যুবক হচ্ছে অসুস্থ বোধ করে এবং তারপর তাকে কিন্তু সেই ট্রাফিক পুলিশ এবং সেখানকার কিছু লোকজন নিয়ে এসে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং সেখানে সে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা, যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব। অভিযোগ যে সেই এলাকায় অর্থাৎ চৌরঙ্গি মোড় এলাকায় ঠিক যেই মুহূর্তে হচ্ছে সেই ভিন রাজ্যের নম্বরের গাড়িটিকে দেখে, সেই গাড়ি দেখে তাদের সন্দেহ হয় এবং সেখানে কর্তব্যরত বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার সেই গাড়িটির হচ্ছে কাগজপত্র দেখতে চায়। তখনই হঠাৎ করে হচ্ছে আতঙ্কিত হয়ে পড়ে কামরুজ্জামা নামে এক যুবক, পাশাপাশি তার সঙ্গে থাকা আর এক যুবক। অবশ্য এই যুবক সেই মুহূর্তে এতটাই আতঙ্কিত, সে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নেই, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে যেমনটা অভিযোগ যে ট্রাফিক পুলিশের সঙ্গে তাদের কিছুটা বাদানুবাদও হয়, কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র সেই সময় দেখাতে পারেনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু তার শোকাহত পরিবার প্রায় 1.5 ঘন্টা পর খবর পাওয়ার পরে তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছে এবং সেই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই দফায় দফায় কিন্তু ইসলামপুর থানার আইসি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। কী ঘটনা রয়েছে সেটা যেমন জানানোর চেষ্টা করব, পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এ বিষয়ে আমরা ইসলামপুর মহকুমার পুলিশ সুপার, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে চৌরঙ্গি মোড় এলাকাতে হঠাৎ করেই হচ্ছে তারা একটি ভিন রাজ্যের নাম্বার প্লেটযুক্ত গাড়ি দেখতে পায় এবং তারপর সেখানে সেই গাড়িটি তারা হচ্ছে কাগজপত্র দেখতে চায়। হঠাৎই সেই সময় সেই যুবক কামরুজ্জামা যার বাড়ি গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায় সে অসুস্থ বোধ করে এবং তারপর হচ্ছে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে সেই মহকুমা হাসপাতালে আনার পর সেই ছেলেটি কিন্তু মৃত্যুমুখে পতিত হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তীব্র চাঞ্চল্য এলাকায়, আমরা একে একে অবশ্যই জানার চেষ্টা করব কী ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিস্থিতি যথেষ্ট চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক ইসলামপুর মহকুমা হাসপাতালে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, তিনি কিন্তু পরিবার পরিজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। ঘটনাটা কি হচ্ছে জানো, আমি আমি একটা সমস্যার কথা বলেছি, ওরা বলছে ওদের বাইক হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রাফিক ওসি নির্মল সরকার থেকে শুরু করে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস কিন্তু দফায় দফায় জনতার সঙ্গে কথা বলছেন, তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। কী বিষয়ে বৃত্তান্ত রয়েছে আমরা জানবো, কিন্তু আপনাদের জানিয়ে দিই এক যুবক যার নাম কমরুজ্জামা, বয়স আনুমানিক 20-21 বছর, সে কিন্তু হঠাৎই কিন্তু চরঙ্গিয়া মোড় এলাকায় অসুস্থতা বোধ করে এবং তারপর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। কী বিষয়ে বৃত্তান্ত রয়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে দিই তার পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ যে তারা কিন্তু চরঙ্গি মোড়ে একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে গিয়ে বাইক দাঁড় করিয়ে তারা হচ্ছে মিষ্টি কিনছিল। সেই সময় পুলিশের নজরে একটি ভিন রাজ্যের বাইক নজরে পড়ে এবং তারপর তারা কিন্তু সেই বাইকের কাগজপত্র দেখতে গেলে হঠাৎই সেই যুবক কিন্তু অসুস্থ বোধ করে এমনটাই কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে পরে সেই যুবক কমরুজ্জামা তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে তার পরিবার পরিজন, এলাকার মানুষজন, আত্মীয় পরিজন তারা কিন্তু প্রত্যেকে এসে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভিড় জমিয়েছেন। শোকাহত মা বাবারা তারা কিন্তু এই মুহূর্তে কান্নার রোলে ফেটে পড়েছেন।
এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে তীব্র চাঞ্চল্য, এবং সেই চাঞ্চল্যকে প্রশমন করতে কিন্তু ইসলামপুরের র্যাপিড অ্যাকশন ফোর্স কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে মোতায়েন করা হয়েছে। দেখছেন সরাসরি সেই চিত্র, যেমনটা জানা যাচ্ছে নিজের এক বন্ধুর সাথে সে কিন্তু চৌরঙ্গী মোড় এলাকায় একটি মিষ্টি কিনে সেখান থেকে বিহারের কোনো একটি এলাকায় তার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল। ঠিক সেই সময় ভিন রাজ্যের একটি গাড়ি বাইক হচ্ছে তাদের নজর পড়লে পুলিশ সেই কাগজ দেখতে চায়। হঠাৎ করেই সেই যুবক সেই মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে এবং তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে সেই যুবকের কিন্তু মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অবশ্যই তার সঙ্গে যে বাইক আড়ে ছিল তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যদিও এই মুহূর্তে সে এতটা আতঙ্কিত যে সে কথা বলার পরিস্থিতি নেই। তার গা হাত পা এই মুহূর্তে কাঁপছে, এমনটাই কিন্তু তার পরিবার পরিজন সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যে দুই যুবকেরই পরিবার কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছে। আপনাদের জানিয়ে দিই, দুই যুবকের মধ্যে এক যুবক হঠাৎই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে এবং এই কথাও তারা কিন্তু কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের জানায়। আপনাদের জানিয়ে দিই, তারপরেই কিন্তু সেই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঠিক মৃত্যুর কারণ কি সে বিষয়ে কিন্তু অবশ্যই যদিও ইসলামপুর থানার আইসি তিনি বারবার হচ্ছে তার পরিবার পরিজনকে বলানোর চেষ্টা করেছেন কী ঘটনা ঘটেছিল, সেটা অবশ্যই সরজমিনে গিয়ে সেখানকার যারা হচ্ছে সাধারণ দর্শক শ্রোতা এবং তার পাশাপাশি দোকানদাররা আছে তাদের কাছে গিয়ে জানবেন। এবং এ বিষয়ে কিন্তু চৌরঙ্গী মোড়ে আপনাদের জানিয়ে দিই, সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন পরিবারকে আশ্বস্ত করতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনারা চাইলে সেই সিসিটিভি ফুটেজও দেখে নিতে পারেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, যেমনটা তত্ত্ব রয়েছে আমাদের কাছে, যেমনটা জানা যাচ্ছে যে চৌরঙ্গী মোড় এলাকার ঘটনা ঠিক ঘন্টা এক দেড়েক আগের ঘটনা। ঠিক সেই মুহূর্তে কিন্তু দুই যুবক, যাদের একজনের বয়স প্রায় 20-21 বছর এবং আরেকজনের বয়স প্রায় 19-20 বছর, এমন দুই বন্ধু, তারা কিন্তু চৌরঙ্গী মোড় এলাকাতে একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকে এবং সেখান থেকে তারা মিষ্টি নিয়ে বিহার এলাকায় তার বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তেই সেই ভিন রাজ্যের নম্বরযুক্ত বাইকটি পুলিশের নজরে পড়ে এবং পুলিশ সেই গাড়ির কাগজপত্র দেখতে চাইলে হঠাৎই দুই যুবকের মধ্যে এক যুবক, যার নাম কামরুজ্জামা, বয়স আনুমানিক 20-21 বছর এবং তার বাড়ি হচ্ছে গল্পকুট থানার দুধগড় এলাকায়, সে কিন্তু অসুস্থতা বোধ করে এবং তারপর তাকে সেখানকার স্থানীয় জনগণ এবং পুলিশ নিয়ে সে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং তারপর সেই যুবক কিন্তু মারা যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঠিক কী ঘটনা ঘটেছে, একাধিক অভিযোগ কিন্তু সেখানে হচ্ছে ট্রাফিকের বিরুদ্ধে বা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে করা হচ্ছিল যে সেখানে তাদের সঙ্গে বচসা হাতাহাতি হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার যেমনটা আমাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটেনি, তার জন্য ফুল সিসিটিভি ফুটেজ কিন্তু সেখানে রয়েছে এবং পরিবার পরিজন চাইলে সেই ফুটেজও কিন্তু অবশ্যই দেখে নিতে পারে ইসলামপুর পুলিশ জেলায় এসে, এমনটাই জানানো হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে হঠাৎ করে কেন সেই যুবক অসুস্থ হয়ে গেল, গরমের কারণে সানস্ট্রোক হলো কিনা বা তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো কিনা, এটা কিন্তু অবশ্যই ময়নাতদন্তের পরে বা পোস্টমর্টমের পরে জানা যাবে। কিন্তু ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই, রীতিমতো শোকের ছায়া দুধগড় এলাকাতে। এক যুবক যে কিনা তার বন্ধুর সাথে বোনের বাড়িতে বিহার এলাকায় যাওয়ার কথা ছিল সে কিন্তু হঠাৎ করেই অসুস্থতা বোধ করে এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অবশ্যই আমরা চাইব এ বিষয়ে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন করবে, পাশাপাশি সেই পরিবার পরিজনের পাশে অবশ্যই প্রশাসন দাঁড়াবে, এমনটাই কিন্তু আমরা আবেদন রাখব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, এ বিষয়ে আমরা পুলিশ সুপারের সঙ্গে বারবার যোগাযোগ করি এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এক্ষেত্রে ঠিক কী কারণে বা কোন সময়ে যুবক অসুস্থ হয়েছিল, তারপর পুলিশের ভূমিকা কী ছিল,
এবং তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পুলিশই প্রথম নিয়েছিল। এ বিষয়ে তারা যদি বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই তারা হচ্ছে সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ দেখবেন। কিন্তু যেমনটা প্রাথমিকভাবে পুলিশ সুপার জানিয়েছেন যে সেক্ষেত্রে হচ্ছে চৌরিঙ্গি মোড়ে ট্রাফিক পয়েন্ট এলাকায় ভিন রাজ্যের যে গাড়ি সেই গাড়ি দেখার পরেই পুলিশ কিন্তু নিজের কর্তব্য হচ্ছে এর প্রতি তাগিদ থেকেই তারা কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে সেই গাড়িটিকে হচ্ছে কাগজপত্র দেখতে চায়। কিন্তু সেই যুবক জানাই সেই কাগজপত্র গাড়িতে নেই, তারা সেই কাগজগুলো পরবর্তীতে দেখাবে। কিন্তু সেই মধ্যেই তার মধ্যেই হচ্ছে এক যুবক যার নাম হচ্ছে কামরুজ্জামা, বয়স আনুমানিক 20 বছর, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায়। সে হঠাৎই অসুস্থতা বোধ করে এবং ট্রাফিক পুলিশকেও তাকে বলতে শোনা যায় যে সে অসুস্থ বোধ করছে, তাকে ছেড়ে দেওয়া হোক। সেই মুহূর্তে স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি পুলিশ তারা কিন্তু তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে এবং কিছুক্ষণ আগেই যেমনটা জানানো হয়েছে ইসলামপুর হাসপাতাল সূত্রে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা হয়েছে। এই মৃত্যুর কারণে অবশ্যই হচ্ছে তার পরিবার শোকাহত, দুধগড় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, এই মুহূর্তে তার শোকস্তব্ধ পরিবার তারা কিন্তু ধীরে ধীরে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় জমাচ্ছেন। এবং পাশাপাশি আরেক যাত্রী সহযাত্রী ছিল সেই যুবক, সেই যুবকের পরিবারের লোকজনও কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। যেটা আপনাদের জানানোর চেষ্টা করব, তার আত্মীয় পরিজন পরিবারের পক্ষ থেকে কিন্তু একাধিক অভিযোগ করা হচ্ছে। যেমনটা বলা হচ্ছে যে সেখানে তার কাছে কাগজপত্র রাখতে চাওয়া হয় এবং গাড়ি হচ্ছে পেছন থেকে সিভিক ভলেন্টিয়ার টানাটানি করে, সেই সময় সে পড়ে গিয়ে থাকতে পারে এমনটাই তার হচ্ছে তাদের পরিবারের অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই সেই এলাকার কিছু প্রত্যক্ষদর্শী যেমনটা জানিয়েছেন যে হঠাৎই গাড়ির ভিন্ন রাজ্যের গাড়ির নম্বরের কাগজপত্র দেখতে চাওয়ার ফলে সেই যুবক কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপর সে কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে সেই বাইক চালকের সঙ্গে যে সহযাত্রী ছিল সেই যুবক কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, যার নাম কামরুজ্জামা, বয়স আনুমানিক 20 বছর এবং বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায়। আপনাদের জানিয়ে দিই ঘটনার জেরে কিন্তু প্রাথমিকভাবে কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছিল হাসপাতাল এলাকাতে, তার কারণে কিন্তু খোদ আইসি এবং তার পাশাপাশি অবশ্যই ডিএসপি দি পদমর্যাদার আধিকারিক যিনি বা বলা চলে ডিএসপি ট্রাফিক যিনি রয়েছেন তার পাশাপাশি ওসি ট্রাফিক তিনিও কিন্তু এই মুহূর্তে এসছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দিই র্যাপিড অ্যাকশন ফোর্সকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি বা বলা চলে সেখানে চাঞ্চল্যের কারণে পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং আইন শৃঙ্খলার অবনতি না হয়। Thank you.
ইতিমধ্যে আপনাদের জানানোর চেষ্টা করবো ঘটনার খবর পাওয়ার পরেই, কিন্তু অবশ্যই আপনাদের জানানোর চালার চেষ্টা করবো। নেতৃস্থানে যারা আছে গোয়ালপুকুরের সেই এলাকার প্রধান থেকে শুরু করে সেখানকার হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ রেজা, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে। ঠিক কী কারণে তারা ইসলামপুর শহরে এসেছিল সে বিষয়ে বিস্তারিত জানা যাবে, এবং তারপর হঠাৎ করে কীভাবে সেই যুবক অসুস্থ হয়ে গেল এবং তারপর ইসলামপুর মহকুমা হাসপাতালে আসার পর তার মৃত্যু হলো সে বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত জানব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, একাধিক অভিযোগ কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে আসছে। যদিও এক্ষেত্রে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরে তিনি যেমনটা জানেন রুটিন চেকিং এবং সেই সঙ্গে অবশ্যই ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল চৌরঙ্গীমোড় থানা এলাকায় সিভিক ভলেন্টিয়ার এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ, ঠিক সেই সময় যেমনটা দেখা যায় যে ট্রাফিক এর কাছেই কিন্তু একটি অজ্ঞাত বলা চলে যে একটি ভিন রাজ্যের যে নম্বরযুক্ত বাইক সেই বাইক তারা দেখে, এবং তারপর সেই বাইকটির কাছে গিয়ে খোঁজ করতেই সেই যুবকের কাছে তারা হচ্ছে কাগজপত্র চায়, কিন্তু সেই যুবক সেই সময় বলে তাদের কাছে সেই মুহূর্তে কাগজপত্র নেই, তারা কাগজপত্র দেখাতে পারবে পরবর্তীতে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, ঘটনার জেরে রীতিমতো কিন্তু বলা চলে সেই এলাকায় একটি চাঞ্চল্য তৈরি হয়, এবং তারপর হঠাৎই সেই দুই যুবকের মধ্যে এক যুবক বলতে থাকে সে অসুস্থ বোধ করছে, এবং তারপর স্থানীয় জনতা এবং সেই এলাকার কর্তব্যরত পুলিশরা তারাই কিন্তু তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে, এবং তারপর কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং শোকের ছায়া নেমে এসেছে গোয়ালপুকুরের দুধগড় এলাকায়। যদিও পুলিশ সুপার এ বিষয়ে জানিয়েছেন যে সেইখানে কর্তব্যরত পুলিশের কোনো প্রকারের বা ট্রাফিকের কোনো গাফিলাতি ছিল কিনা বা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো গাফিলাতি ছিল কিনা সে বিষয়ে তারা অবশ্যই হচ্ছে তদন্ত করে দেখবেন, এবং অবশ্যই সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার শোকাতুর পরিবার তারা কিন্তু ধীরে ধীরে ইসলামপুর মহকুমা হাসপাতালে আসতে শুরু করেছে, এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে তারা কিন্তু কান্নার রোলে ফেটে পড়েছে। আপনাদের জানিয়ে দিই, মৃত সেই যুবকের নাম হচ্ছে কামরুজ্জামা, বয়স আনুমানিক 20-21 বছর, বাড়ি গোয়ালপুকুর থানার দুধগড় এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, বন্ধুর সাথে বাইক নিয়ে ইসলামপুর শহরে এসে আসে এবং একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনে, এবং তারপর তার বিহার সংলগ্ন এলাকায় কোনো বোনের বাড়িতে বা দিদির বাড়িতে তার কিন্তু যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তেই হচ্ছে গাড়ি নিয়ে বেরোনোর সময় হঠাৎ করেই সেই ভিন রাজ্যের গাড়ির নম্বর দেখে পুলিশ কিন্তু সেই গাড়ির কাগজপত্র চায়, এবং তার মধ্যেই কিন্তু হঠাৎ করে সেই যুবক হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, এবং তারপর তাকে হচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়, এবং তারপর সেখানে কিন্তু সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যু মুখে পতিত হয়, এবং তাকে মৃত বলে চিকিৎসকরা কর্তব্যরত চিকিৎসকরা ঘোষণা করে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু কী পরিস্থিতি রয়েছে, কেন ঘটনা, কীভাবে হলো, এ বিষয়ে কিন্তু ঠিক যেমনটা জানানো যাচ্ছে
দফায় দফায় কিন্তু ইসলামপুর থানার আইসি এবং ট্রাফিক ওসি নির্মল সরকার থেকে শুরু করে পুলিশ তারা কিন্তু রীতিমতো পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং আপনাদের জানিয়ে দিয়ে ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ আপনাদের জানিয়ে দিয়ে হঠাৎই অসুস্থ যুবক কেন অসুস্থ হয়ে পড়লেন এবং তারপর হাসপাতালে এসে তার মৃত্যুই বা কেন হলো, এটি নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা এবং সেই অস্বাভাবিক ঘটনার জেরে রীতিমতো পুলিশও কিন্তু রীতিমতো বলা চলে কিছুটা স্তম্ভিত হয়ে পড়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে ট্রাফিক এসি এবং ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা তারা কিন্তু ইসলামপুর থানাতে এই মুহূর্তে রয়েছেন। তার পরিবার পরিজন থেকে শুরু করে অবশ্যই নেতৃস্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, ঠিক কী বিষয় বৃত্তান্ত রয়েছে। যাতে কোনো প্রকারের বিশৃঙ্খল পরিস্থিতি বা উত্তেজনা তৈরি না হয় তার জন্য কিন্তু রীতিমতো পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন র‍্যাফ মোতায়েন করা হয়েছে ইসলামপুর থানার গেটের সামনে, মাফ করেন ইসলামপুর হসপিটালের গেটের সামনে, এবং ধীরে ধীরে তার পরিবার পরিজন থেকে শুরু করে একাধিক লোক কিন্তু এই মুহূর্তে ছুটে আসছেন। এবং তারা যখন এই দুঃসংবাদ পাচ্ছেন, এই খবর পাওয়ার পরে রীতিমতো কিন্তু তারাও হতবাক হতবম্বিত হয়ে যাচ্ছেন। তীব্র গরমের কারণে সানস্ট্রোক হয়ে গেল কিনা অথবা তার হঠাৎ করেই হৃদযন্ত্র বিকল হয়ে গেল কিনা, হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা, কী কারণে এই ঘটনা ঘটলো এ বিষয়ে কিন্তু রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ থেকে শুরু করে চিকিৎসক এবং তার পরিবারের লোকজনেরা। একদম বড়িয়া স্যার, লাইভ করো 500 টিকা এলাম মধ্যে দেখতে পাচ্ছেন ডিএসপি ডিএমটি সোমশুভ্রবাবু এবং তার পাশাপাশি একাধিক পুলিশ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছেছেন।
আপনাদের জানিয়ে দিই, এক যুবক যার বাড়ি হচ্ছে গল্পকুট থানার দুধগড় এলাকায়, বয়স আনুমানিক 20-21 বছর, তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়া এবং তারপর তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার শোকাহত পরিবার এবং আত্মীয় পরিজনরা খবর পাওয়ার পরেই কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় করেছে এবং পাশাপাশি রীতিমতো ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আরও আপডেট নিয়ে আমরা হচ্ছে অবশ্যই হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার মেন তো না।